প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার নাম মোহাম্মদ হোসেন, পরিচিতি নাম 202, বিএড প্রফেশনাল প্রশিক্ষণার্থী, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রাম। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় নিয়ে পাঠ করব। শিক্ষার্থীরা, আমরা মূল পাঠে যাওয়ার আগে কয়েকটি ছবি লক্ষ্য করব। শিক্ষার্থীরা, তোমরা ছবির দিকে তাকাও। প্রথম ছবিতে কি দেখা যাচ্ছে? কয়েকজন অল্প বয়সী যুবক মারপিট করছে। দ্বিতীয় ছবিতে কি দেখা যাচ্ছে? হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা ঠিকই বলেছ। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে কয়েকজন যুবক মেয়েদের উত্ত্যক্ত করছে। সর্বশেষ ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা বলো তো? হ্যাঁ, তা আমরা ঠিকই বলছি। সর্বশেষ ছবিতে দেখা যাচ্ছে একজন বালক সিগারেট পান করছে এবং আরেকজন বালক মাদক জাতীয় কিছু দ্রব্য সেবন করছে। তাহলে আমরা এখানে যে ছেলেমেয়েগুলি এই বিষয়গুলি করছে তাদের বয়স কেমন হবে? হ্যাঁ, তাদের বয়স হবে আনুমানিক সর্বোচ্চ 15 থেকে 16 বছরের ভিতরে। এই বয়সের ছেলেমেয়েদেরকে আমরা কি বলতে পারি বলতো? হ্যাঁ, এই বয়সের ছেলেমেয়েদেরকে আমরা কিশোর কিশোরী বলে থাকি। আর এদের দ্বারা এই যে কাজগুলি, এগুলি কি সমাজের চোখে ভালো কাজ না খারাপ কাজ বলতো? হ্যাঁ, তোমরা ঠিকই বলছো, এগুলি সমাজের চোখে খারাপ কাজ, অর্থাৎ অপরাধমূলক কাজ। তাহলে এই কিশোর দ্বারা সংগঠিত অপরাধকে আমরা কি বলতে পারি শিক্ষার্থীরা? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, কিশোরদের দ্বারা সংগঠিত অপরাধকে আমরা কিশোর অপরাধ বলতে পারি। তাহলে চলো, আজ আমরা কিশোর অপরাধ নিয়ে আলোচনা করবো। আজকের পাঠের শিরোনাম কিশোর অপরাধ। তোমরা তোমাদের খাতায় পাঠ শিরোনাম লিখে নাও। আজকের পাঠ শিরোনাম কিশোর অপরাধ। তাহলে আমরা এতক্ষণে আজকের পাঠের কিশোর আজকের পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে সেই বিষয়গুলি একটু লক্ষ্য করো। আজকের পাঠ থেকে তোমরা শিখতে পারবে কিশোর অপরাধের ধারণা বর্ণনা করতে পারবে, কিশোর অপরাধের কারণগুলো উল্লেখ করতে পারবে, অর্থাৎ কি কারণে সমাজে কিশোর অপরাধ ঘটে থাকে সেগুলি তোমরা বলতে পারবে, কিশোর অপরাধ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করতে পারবে, কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করলে কিশোর অপরাধ প্রতিরোধ করা যাবে সেই বিষয়গুলি তোমরা ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা, কিশোর অপরাধ কি? তোমরা এতক্ষণে বুঝতে পেরেছ যে কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলে। এখন এই যে কিশোর অপরাধ, এই কিশোর অপরাধটা আসলে কোন বয়সটাকে আমরা কিশোর অপরাধের ভিতরে বিবেচনা করব, এ নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞান আইনবিদদের ভিতর মতভেদ রয়েছে। এক এক দেশে, বিশ্বের এক এক দেশে কিশোর অপরাধের বয়সসীমা এক এক রকম। তোমরা আচ্ছা, তুমি কি বলতে পারবে বাংলাদেশ কিশোর অপরাধের বয়সসীমা কত থেকে কত বছর? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, বাংলাদেশে কিশোর অপরাধের বয়সসীমা 7 থেকে 16 বছর। এরকম আরও দুটি দেশ আছে, ভারত এবং শ্রীলঙ্কা। ভারত এবং শ্রীলঙ্কাতেও কিশোর অপরাধের বয়সসীমা 7 থেকে 16 বছর, অর্থাৎ এই বয়সের ছেলেমেয়েরা যে সমস্ত অপরাধমূলক কাজ করে সেইগুলোকে কিশোর অপরাধের ভিতরে গণ্য করা হয়। এরপরে আসো, পাকিস্তান এবং থাইল্যান্ডে কিন্তু কিশোর অপরাধের বয়সসীমা আলাদা। তোমরা কি বলতে পারবে পাকিস্তান এবং থাইল্যান্ডে কিশোর অপরাধের বয়সসীমা কত? হ্যাঁ রাফি, তুমি বলো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো,
পাকিস্তান এবং থাইল্যান্ডে কিশোর অপরাধের বয়স সীমা 7 থেকে 18 বছর এবং জাপানে কিশোর অপরাধের বয়স সীমা 14 থেকে 20 বছর। তাহলে আমরা জানতে পারলাম যে আসলে কিশোর অপরাধের বিষয়গুলি এক এক দেশে এক এক রকম দৃষ্টিতে দেখা হয় থাকে। এখন আসো কিশোর অপরাধগুলি কি কি। তাহলে বাংলাদেশ, ভারত, এবং শ্রীলঙ্কা কত বছর? 7 থেকে 16 বছর। আর জাপানে 14 থেকে 20 বছর বয়সের অপরাধকে কিশোর অপরাধ বলা হয়। শিক্ষার্থীরা, কিশোররা কোন কোন ধরনের অপরাধ করতে পারে তোমাদের ভিতরে কি কেউ বলতে পারবে? হ্যাঁ বলো, তুমি দাঁড়াও। হ্যাঁ কি বলেছ? ইপটিজিং, মাদক সেবন। হ্যাঁ তুমি ঠিকই বলেছ। দেখো তাহলে আমরা কিছু কিশোর অপরাধে অপরাধমূলক কাজকর্ম সম্পর্কে জেনে নেই। যেমন চুরি করা, তারপরে কি নারী নির্যাতন, তারপরে স্কুল পালানো, মাদক সেবন, ইপটিজিং, আরো অনেকগুলি আছে। এখন তোমরা কি বলতে পারবে কিশোর অপরাধ কেন ঘটে থাকে আমাদের সমাজে? হ্যাঁ রাব্বি তুমি দাঁড়াও তো, তুমি একটু বলো কিশোর অপরাধ কেন হয়। হ্যাঁ তোমার উত্তর ঠিক আছে। কিশোর অপরাধের সবচেয়ে বড় কারণ হচ্ছে দারিদ্র, অর্থাৎ দারিদ্র কিশোর অপরাধের সবচেয়ে বড় কারণ। কিভাবে দেখো, যে সমস্ত কিশোর কিশোরীরা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে এবং বেড়ে ওঠে, তারা তাদের অনেক প্রয়োজনীয় জিনিস থেকে বঞ্চিত হয়। এই বঞ্চিত হওয়ার থেকে তারা মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারে এবং এই হতাশার কারণে তারা অপরাধের দিকে ঝুঁকতে পারে। এরপরে আরও একটা আসো কি আছে, সুষ্ঠ সামাজিক, সুষ্ঠ পারিবারিক ও সামাজিক ব্যবস্থার অভাব। অর্থাৎ পারিবারিক জীবন যদি বিভিন্ন কলহলপূর্ণ হয় তাহলে এগুলি শিশুদেরকে প্রভাবিত করে এবং শিশুরা কিশোর অপরাধের মতো খারাপ কাজে নিজেদেরকে জড়িত করতে পারে। এরপরে কিশোর অপরাধে আরও কতগুলি কারণ আছে, তোমরা তার ভিতরে বলো তো আর কি কি কারণকে আমরা কিশোর অপরাধের কারণ হিসেবে উল্লেখ করতে পারি। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রীর ভিতরে মিল না থাকে, তাদের ভিতরে যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেগুলো ছেলে মেয়েদেরকে প্রভাবিত করে এবং তারা অপরাধমূলক কাজে জড়িত হয়। হ্যাঁ কামরুল তুমি বলো, তুমি একটি কারণ বলো। হ্যাঁ তুমি ঠিকই বলছো, চিত্ত বিনোদনের অভাব। সুষ্ঠ চিত্ত বিনোদনের অভাবে শিশু কিশোররা কিশোর অপরাধের মতো অপরাধে জড়িত হতে পারে। মোহনা তুমি বলো। হ্যাঁ তুমি কি বলেছ, তুমি বলেছ বস্তি সমস্যা। হ্যাঁ শহরাঞ্চলে এবং শিল্পাঞ্চলে বস্তি সমস্যার কারণেও কিশোর অপরাধ বাড়তে, অর্থাৎ বস্তিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম সংঘটিত হয়, কিশোররা এগুলো থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে পারে না, তারা অপরাধের মতো খারাপ কাজে নিজেদেরকে জড়িয়ে ফেলে। তাহলে আমরা কিশোর অপরাধের বিভিন্ন কারণ জানলাম। এখন দেখো কিশোর অপরাধের প্রভাব।
যেমন আমি লিখেছি কিশোর অপরাধের প্রভাবে, যেমন কিশোররা বিভিন্ন সময় কিশোরীদেরকে ইফটিজিং করার কারণে অনেকে হীনমন্যতা বোধ করে, নিজে অনেক সময় আত্মহত্যার মতো জঘন্যতম কাজকে বেছে নেয়, পাশাপাশি অনেক মেয়েরা স্কুলে আসা বন্ধ করে দেয়, যেটা আমাদের সমাজের জন্য খুবই একটা খারাপ দিক। এরপরে দেখো মাদক গ্রহণ, মাদক গ্রহণের মাধ্যমে অনেক কিশোর কিশোরী অপরাধমূলক কাজে লিপ্ত হয়, এবং যে কিশোর কিশোরী মাদক দ্রব্য গ্রহণ করে তার পরিবারের চরম অশান্তি নেমে আসে এবং ধীরে ধীরে সে মৃত্যুর দিকে নিজেকে দাবিত করে। এভাবে কিশোর অপরাধ আমাদের সমাজকে অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে, সমাজের স্বাভাবিক সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করে। তাহলে আমাদেরকে এই সমস্ত সমস্যা থেকে পরিত্রাণের জন্য কি করতে হবে? অবশ্যই এ থেকে উত্তরণের জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। তাহলে কিশোর অপরাধের মতো অপরাধ থেকে উত্তরণের জন্য আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি তোমাদের পিতা থেকে কি বলছেন বলো তো? হ্যাঁ রাপি, তুমি বলো, তুমি বলেছ যে পারিবারিক সচেতনতা, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, পারিবারিক সচেতনতার মাধ্যমে আমরা কিশোর অপরাধ অনেকাংশে রোধ করতে পারি। কিভাবে? দেখো যদি পরিবারের সদস্যরা বয়োজ্যেষ্ঠরা কিশোর কিশোরীদের দিকে সার্বক্ষণিক খেয়াল রাখে, তারা কোনো খারাপ বন্ধুদের সাথে মিশছে কিনা, খারাপ কোনো কাজ করছে কিনা, বা তাদের চাহিদাগুলো ঠিকঠাকভাবে পরিপূর্ণ হচ্ছে কিনা, এগুলো যদি তারা দেখভাল করে তাহলে তাদেরকে অবশ্যই অপরাধমূলক কাজ থেকে বিরত রাখা সম্ভব হবে। আরেকটি আছে কি, অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি, আমরা কিশোর অপরাধের কারণের ভিতর বলেছি যে কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ হচ্ছে দারিদ্র। তাহলে আমাদেরকে কিশোর অপরাধ প্রতিরোধ করতে হলে অবশ্যই আমাদেরকে অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি সাধন করতে হবে। এটা কিভাবে করা হবে? রাষ্ট্র কর্তৃক বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলী গ্রহণ করে মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে, মানুষকে কাজের সুযোগ করে দিতে হবে, তাহলে মানুষ অভাবের তাড়না থেকে মুক্তি পাবে। এভাবে মানুষ এবং কাজের ভিতর থাকলে মানুষের ভিতর হতাশা দূর হবে, মানুষ বা কিশোর কিশোরীরা তাদের অপরাধমূলক পথ থেকে ফিরে আসবে। তোমাদের ভিতর থেকে আরেকজন বলো কিশোর অপরাধে আরেকটি কারণ কি হতে পারে? হ্যাঁ সীমা তুমি বলো। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কিশোর অপরাধে আরেকটি কারণ হলো অপরাধ প্রবণ, কিশোর অপরাধ প্রবণতা থেকে মুক্তি পাওয়ার আরেকটা হলো শিক্ষা। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমরা দেখি আরেকটি অপরাধ প্রবণতা প্রতিরোধের জন্য শিক্ষা। হ্যাঁ আমরা যদি ছেলে মেয়েদেরকে কিশোর কিশোরীদেরকে উপযুক্ত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে পারি, তাদেরকে বিদ্যালয়মুখী করতে পারি, তাহলে তারা অপরাধমূলক কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে, এটা সমাজের জন্যই উপকারে আসবে। সর্বশেষ যে বিষয়টা হলো সেটা হলো সুষ্ঠু চিত্ত বিনোদন। দেখা গেছে যে সমস্ত ছেলেমেয়েরা সুষ্ঠু চিত্ত বিনোদনের থেকে বঞ্চিত হয়, ওই সমস্ত ছেলেমেয়েই বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে ছেলেমেয়েদের জন্য সুষ্ঠু চিত্ত বিনোদনের ব্যবস্থা করতে হবে, যাতে তারা অপরাধমূলক কাজে নিজেদেরকে না জড়ায়। শিক্ষার্থীরা তোমরা এতক্ষণ কিশোর অপরাধের ধারণা, কিশোর অপরাধের কারণ, কিশোর অপরাধের সমাজের প্রভাব, কিশোর অপরাধের প্রতিরোধের উপায়সমূহ সম্পর্কে জানলে, এখন তোমাদেরকে আমি দলীয় কাজ দিব, তোমরা একটু দলীয় কাজগুলো দলীয়ভাবে অংশগ্রহণ করে করবে। তোমাদের ভিতরে যারা জনসংখ্যা আছে তাদের ক বিভাগ এবং যারা বিজয় সংখ্যা তারা খ বিভাগে বিভক্ত হয়ে যাও। তোমাদের কাজের সময়সীমা হচ্ছে 10 মিনিট দলীয় কাজ। দেখো আমি তোমাদের
কদলের জন্য কি কাজ দিয়েছি কিশোর অপরাধের কারণগুলি কি কি উল্লেখ করো সময় 5 মিনিট কদল তোমাদের সময় 10 মিনিট তোমাদের কাজ আছে তোমার মতে কিশোর অপরাধ রোধে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আলোচনা করো हाँ तुम्हारे समय शेष दलनता तुम्हारे क्षेत्र नहीं देखी हाँ तुम्हारा सुंदर लिखे दो दल ही सुंदर कर भविष्य और तुम्हारा भलो कर तुम्हारा आजकल पाठ कतटुकू मनोज दिए सुनो से विषय जाचाई करार्जन तुम्हारे कि प्रश्न करब तुम्हरा उत्तर दिवे से मैं तुम्हें दाड़ तुम्हें बोल तो किशोर अपराध कौन धरण समस्या हाँ तुम्हें ठीक ही किशोर अपराध एक सामाजिक समस्या मामुन तुम्हें दाड़ तुम्हें बोल तो जापने किशोर अपराधे बयस सीमा कत हाँ जापने किशोर अपराधे बयस सीमा 14 থেকে 20 बच्चर सर्वशेष इमरुल तुम्हें दाड़ किशोर अपराध का बोले हाँ तुम ठीक अप्राप्त वयस्क ऐले मे द्वारा संघटित अपराध के किशोर अपराध बोले आज के तुम्हारे एक बाड़ी काज दीब बाड़ी काज तुम्हारा तुम्हारे खाता लिखे नाओ बाड़ी काज किशोर अपराध रोधे तुम्हें की कि पदक्षेप सुपारिश कर आशा करी तुम्हारा तुम्हारे खाता बाड़ी काज लिखे नहीं चो आगामी क्लासे तुम्हारा बाड़ी काज आमार काछे उपस्थापन कर देखा आगामी क्लासे तुम्हारा सुस्थ थको भलो थको अल्लाह हाफेज़।